ঢাকা 17 আসনের উপনির্বাচনে মোট ভোটার 3,25,205 জন। এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের 5 মাস আগে এ উপনির্বাচন হচ্ছে। প্রিয় দর্শক, নির্বাচনের আজকের ফলাফল জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঢাকা 17 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকের প্রার্থী আরাফাত পেয়েছেন 28,816 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন 5,609 ভোট। মোট ভোটার ছিল 3,25,205। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 124। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা আমাদের 125। আমাদের মোট ফলাফল প্রাপ্ত 124 এবং ভোট কেন্দ্রের সংখ্যা 124। আর মোট প্রার্থী ছিলেন আমার 8 জন, তার মধ্যে আমাদের 6 জন বিভিন্ন পলিটিক্যাল পার্টির আর বাকি 2 জন স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 37,420। এখানে প্রদত্ত ভোটের হার 11.51। সর্বমোট প্রদত্ত ভোট 37,420। তাহলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত উনি নৌকো প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন 28,816। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম স্বতন্ত্র 1,5,609। আমি আগামীকাল বেসরকারি ফলাফল দিব এবং ওখানে আমি বিজয়ী ঘোষণা করবো।